নমস্কার বন্ধুরা, মুখার্জি গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগে প্রথমে আমার বাগানটি ভালোভাবে দেখুন। আজ আমি আপনাদের বলবো কিভাবে বিনা খরচে এইরকম ফুল গাছগুলি করা যায়। আগে বলুন আমার বাগানটা শীতের কেমন হয়েছে। দেখুন ফুলগুলি কত সুন্দর ফুটেছে এবং গাছ ভর্তি। কিভাবে বসিয়েছি চারাগুলি তা আগের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম। কিছু টবে বসিয়েছি এবং কিছু খোলা বাগানে একদম মাটিতে। পরিশ্রম ছাড়া অল্প খরচে পাট পাট করে আপনাদের আজ আমি জানিয়ে দেব যে কিভাবে এই গাছগুলোতে এত সুন্দর ফুল দিচ্ছে। আপনারাও পারবেন এই রকম গাছগুলি করতে। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, স্কিপ করে বেরিয়ে যাবেন না। প্রথমে আমি মাটির ওপরে বৈশাখ মাসে পুকুরের পাঁক মাটি তুলে রেখেছিলাম, তা ভালো করে শুকিয়ে নিয়েছিলাম, দিয়ে গুঁড়িয়ে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েছিলাম। কাঁচা গোবর জলে গুলে মাটির ওপরে ঢেলে দিয়েছিলাম, পুরো মাটির ওপর। বাড়ির পাতা পচা সার, কিচেন কম্পোস্ট কিছুটা দিয়েছিলাম। তারপর মাটিটা কোদালের সাহায্যে কুপিয়ে ভালোভাবে মিশিয়ে জল দিয়ে পচিয়ে নিয়েছি। মাটি শুকুনোর পর পুনরায় ভালোভাবে কুপিয়ে ঝুরঝুরে করে নিয়েছিলাম। তিন চারবার মাটিটি কুপিয়ে ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে মাটিটা একদম ঝুরঝুরে করেছিলাম। চারা বসাবার আগে মাটিতে ডাস্টবান প্রয়োগ করেছি পোকা ও পিমড়ের জন্য। এই চারাগুলি আমি বসিয়েছি আগে ডাস্টবানটি ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। গাছ যত বড় হয়েছে গোড়ার মাটিটা তুলে ভালোভাবে গোড়াটা বেঁধে দিয়েছি গাছের, যাতে জল এক জায়গায় ছাড়লে সমস্ত জায়গাটায় চলে যায়। এতে খাটাখাটনিটা অনেক কম হবে। চারা বসানোর 15 দিন পর মিরাকুলান একবার মাত্র স্প্রে করেছি, গাছগুলি যাতে তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং শিকড়গুলি তাড়াতাড়ি বড় হয় এবং খাদ্যটা যাতে গাছ তাড়াতাড়ি গ্রহণ করতে পারে। তার জন্য মাসে একবার মাত্র বায়োভিটা এক্স স্প্রে করেছি, এখনো পর্যন্ত 2 বার। এখন আমি শুধু জল দিয়ে যাচ্ছি প্রতি 7 দিন পর পর সকালে, তবে বেশি জল দিই না। প্রথম থেকে আমি নিয়মিত ছত্রাক ও পোকার ওষুধ দিয়ে যাই, ডাইথেনেম 45 ও কাকা। এই দুটি ওষুধ মাসে একবার, তবে এখন গরম পড়েছে, শোষক পোকা ও লেদা পোকার আক্রমণ আরম্ভ হচ্ছে, তাই অ্যাসিফেট 10 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে স্প্রে করছি। এখনো পর্যন্ত গাছ আমার কিছু হয়নি, তবে যা সূর্যের তাপ বাড়ছে জানি না কতদিন পর্যন্ত গাছগুলিকে ভালো রাখতে পারবো। আশা করব যে বন্ধুদের এইটুকু উপকরণ জোগাড় করতে পারবেন বা পারলে, সমস্ত গাছই কিন্তু অনেক কম খরচে করা যায়, টবেও করা যায়, রাসায়নিক কম ব্যবহার করে ভালো গাছ কিন্তু তৈরি করা যায়। বাড়ির উপকরণ দিই, ফেলে না নষ্ট করে সেগুলি এক জায়গায় জড়ো করে আগামী দিনের জন্যে ভালো চিন্তাভাবনা করে কাজটা করা ভালো, তাহলে কিন্তু আমরা সকলেই ভালোভাবে গাছগুলিকে করতে পারবো। ভিডিওটি যদি বন্ধুরা ভালো লাগে একটি লাইক ও শেয়ার করবেন ও সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে পেশ করে নেবেন। বন্ধুরা ভালো থাকবেন,
আজকে এই পর্যন্তই, নমস্কার। I'm lost, handcuffed to the bed where I sleep, don't give a fuck, can't stop, unplug, feeling overwhelmed, I think I've had enough, gotta find a way to get some energy, gotta find someone who's a good friend of me, I need partners to make it all work.